হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দ্য লাস্ট ম্যান অন হার্ট এর তৃতীয় পর্ব সম্পর্কে কথা বলবো। আর এর আগের দুইটি পর্ব আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখতে পাই যে ফিল আর মেলিসা যখন কিস করতেই যাবে, তখনই একটি গাড়ি আসে তাদের সামনে এবং এই গাড়ি থেকে একটি লুক বের হয় এবং তার পরিচয় দেয় যে তার নাম ট্রট। সে ফিলের দেখা ব্যানারটি দেখে এই শহরে এসেছিল বেশ কিছুদিন হয়েছে এবং সঠিক কোনো এক্সাক্ট লোকেশন না থাকায় সেই শহরে ঘুরতে থাকে আর কাউকে না দেখতে পেয়ে সেই শহর থেকে চলে যাচ্ছিল। তখনই সে আতশবাজি দেখতে পায় আকাশে এবং আতশবাজির লোকেশনে চলে আসে আর ফিল টটকে বলে তারা এখন বিজে আসে, সে জেনে এখান থেকে চলে যায়। কিন্তু মেলিসা ভাবে যেহেতু আরেকটা লোকের সন্ধান পাওয়া গেছে, তাহলে তাকে ফিল আর মেলিসার সঙ্গে ইন্টিমেট হতে হবে না। তারপর তারা বাড়ি যায় এবং ফিল ক্যারলকে সবকিছু খুলে বলে আর এটা শুনে ক্যারল খুবই খুশি হয়ে যায় যে তার হাজবেন্ডকে অন্য কারোর সাথে ইন্টিমেট করতে হবে না। তারপর তারা সবাই এক জায়গায় বসে এবং গল্প করতে করতে টট তার ফেভারিট মুভির কথা বলে, যেটা মেলিসারও ফেভারিট মুভি ছিল। আর যখন ফিল দেখে মেলিসা টটকে নিয়ে মেতে রয়েছে, তখনই ফিল টটের মোটা হওয়া নিয়ে হাসি মজা করতে থাকে। কিন্তু টটের এটা গায়ে লাগে না এবং সে এটা বলে যে ছোটবেলা তার মা বাবা মারা যাওয়ার পর সে সারাদিনই কাজ করতো এবং সারাদিন কাজ করতে করতে সে শরীরের দিকে আর খেয়াল দিতে পারে নাই, তার জন্য সে মোটা হয়ে গেছে একটু। তার মোটা হওয়া নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সে আর গায়ে লাগায় না এই কথাগুলো। আর এরপরে দিন দেখানো হয় ক্যারল ফিলকে বলে যে মেলিসা আর টটকে তাদের দুজনকে কাছাকাছি আনতে হবে। তারপর ক্যারল মেলিসাকে জানায় যে তারা চারজন মিলে ঘুরতে যাবে। যখন মেলিসা আর টট ক্যারলের বাড়ি আসে, তখন ক্যারল বলে যে তার শরীর খারাপ এবং ফিলও তার সাথে বাড়ি থাকবে যাতে তার দেখাশোনা করতে পারে। আসলে এখানে ক্যারল চাচ্ছিল যে মেলিসা আর টট এরা দুজন একসাথে সময় কাটাক কিছুক্ষণ। এরপর মেলিসা আর টট ঘুরতে যায় এবং তারা খুবই মজা করে আর ফিল তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তারপর একদিন ফিল ক্যারলের থেকে জানতে পারে যে মেলিসা আর টট আবারও ডেটে যাবে। তখন ফিল ক্যারলকে বারণ করে যে তাদেরকে হেল্প করার জন্য, আর ক্যারল এও বলে যে এবার মেলিসা নিজে থেকেই টটকে ডেটে যাওয়ার কথা বলেছে, কারণ প্রথমবার তারা খুবই মজা পেয়েছিল। তখন ফিল এখানে একটা প্লেন কাটায় এবং সেও আর ক্যারলও তাদের সঙ্গে যায় আর তারা একটা টেনিস কোর্টে যায় এবং ফিল তার নিজের জামা খুলে ফেলে এবং টটকেও খুলতে বলে, কারণ ফিল ভেবেছিল টটের এই মোটা শরীর দেখে মেলিসা তাকে অপছন্দ করতে পারে। কিন্তু টট যখন জামা খুলে, তখনই মেলিসা টটের শরীরে একটি কাটা দাগ দেখতে পায় আর টট বলে ছোটবেলায় ছোট একটি বাইকে একটি কিডনি ডোনেট করতে গিয়ে সে মারা যায় আর এই জন্যই সে এখানে ডাকতে। আর মেলিসা আর ক্যারল তারা দুজনেই টটের কথা শুনতে ব্যস্ত হয়ে যায় আর ফিল তাদের কথা ডিস্টার্ব করলেও তারা টটের কথাই মন দিয়ে শুনে। আর এসব কথা বলতে বলতে টট ইমোশনাল হয়ে যায় এবং সে এখান থেকে চলে যায় এবং তার পিছন পিছন মেলিসাও যায়। আর কিছুক্ষণ পর ফিল আর ক্যারল যখন তাদেরকে খুঁজতে যায়, তখন তারা দেখে টট আর মেলিসা তারা দুজনে ইন্টিমেট হচ্ছে। আর এখানে মেলিসা ফিলের প্রশংসা করে, মেলিসা ভাবে যে টটের যে কিডনি ডোনেটের ব্যাপারটা একটা ফিল জানতো এবং সে কারণে তাকে জামা খোলার কথা বলেছিল। কিন্তু ভিতরে ভিতরে ফিল প্রচন্ড রেগে যাচ্ছিল। আর এরপর একদিন রাতে ফিল মেলিসার বাড়িতে যায় এবং মেলিসাকে বলে যে মোটা মানুষরা খুবই খারাপ হয় আর তাদেরকে যেন মেলিসা কখনোই বিশ্বাস না করে। আর একথা শুনে মেলিসা রেগে যায় এবং ফিলের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর তখন ফিল দরজার সামনে দাঁড়িয়ে নানানভাবে ক্ষমা চায় এবং মেলিসাও রাজি হয়ে যায় তাকে ক্ষমা করে দেয়। এরপর ফিল মেলিসাকে তার বাড়ি নিয়ে যায় এবং তার বল বন্ধুদের সঙ্গে পরিচয় করে দেয় এবং ফিল ক্ষমা চায় এতদিন ধরে এতগুলো মিথ্যা কথা বলার জন্য। আর গল্প করতে করতে ফিল একসময় মনে করে যে মেলিসা এখন হয়তো তার প্রতি ইন্টারেস্টেড, তাই সে মেলিসাকে বলে যে তাকে খুবই পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু মেলিসা আবারও রিজেক্ট করে দেয় ফিলকে। তখন ফিল অপ্রস্তুত হয়ে যায়। তখন সে বলে এই লাইনটা আমি ক্যারলকে বলার জন্য প্র্যাকটিস করছিলাম। আর মেলিসা বুঝতে পারে যে ফিল মিথ্যা কথা বলছে, তাই মেলিসা আর কিছু বলে নাই। তারপরে দৃশ্য আমরা দেখতে পাই ফিল আর মেলিসা ইন্টিমেট করছে এবং তারা একটি গানও চালু করে দিয়েছে। আর তখন আমরা অবাক করার বিষয় দেখতে পাই যে ফিল আসলে স্বপ্ন দেখছে, কিন্তু সে স্বপ্ন পেয়ে যখন ঘুম থেকে উঠে তখনও সেই গানের আওয়াজ আলকে শুনতে পাচ্ছিল। আর সে জানলা দিয়ে দেখে বুঝতে পারে যে এটা মেলিসার বাড়ি থেকেই আসছে।
আর এরপর আমরা দেখতে পারি মেলিসা আর টড তারা দুজনে ইন্টিমেট হচ্ছে এবং তারা একটি স্টেপ রেকর্ডার চালু করে দিয়েছে একটি গান শোনার জন্য। আর এরপরে দেখি ফিল টডের সাথে দেখা করে এবং টডকে বলে কালকে রাতে যে বাদ ছিল যে মিউজিকটার ব্যাপারে। আর এখানে টড বলে যে এটা আমাদের ইন্টিমেটের একটা সন, এটা আমাদের স্মরণীয় করার জন্য এই গানটা আমরা চালু করছিলাম। আর এটা শুনে ফিল আশার বান করে, কিন্তু ভিতরে ভিতরে তা বুঝতেই পারছি আমরা কি হইতেছে ফিলের। আর এরপর সেখানে মেলিসা পৌঁছে এবং টডকে তার সাথে যাওয়ার কথা বলে। আর ফিলও টট আর মেলিসার সাথে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেলিসা তাতে মানা করে দেয়। এরপর দিন রাতে সেই রাতে আবারও মেলিসার বাড়ি থেকে সেই মিউজিকের আওয়াজটা শুনতে পাই। আর তাতে ফিলের খুব কষ্ট হয় এবং সে রাতে ঘুমাতেই পারে না। আর এরপর দিন সকালে ক্যারল ফিলকে সুইমিং পুল পরিষ্কার করার কথা বলে, আর তার উত্তরে ফিল বলে যে সে করে দেবে, যদিও ফিল কাজটা করার কোনো উদ্দেশ্য ছিল না। আর ক্যারল তাকে হেউ বলে যে মেলিসা বলেছে যে টটের সাথে সে যে ইন্টিমেট করেছে সে খুবই এনজয় করছে এই ব্যাপারটা। আর তখনই ফিলিপ রেগে গিয়ে বলে তাদের মিউজিকের জন্য সে ঠিক করে রাতে ঘুমাতেই পারে না। আর এর কিছুদিন আগে এই আমেরিকা শহরে কেউ বেঁচে না থাকায় ফিলি আমেরিকা শহরের প্রেসিডেন্ট ছিল। কেরল সেই কথাটা ফিলকে মনে করে দেয় এবং তাকে একটি বলে যে মিটিং দেওয়ার কথা। আর এই মিটিংয়ে সবাই জড়ো হয় এবং সবাইকে বলে যে প্রতি সপ্তাহে সবার যে যে অভিযোগ আছে সেই একটি বোর্ডে এখানে লিখে রাখতে পারে। এবং তার অভিযোগটা ছিল যে তারা যখন ইন্টিমেট হচ্ছিল যে মিউজিকের আওয়াজে তার ঘুম হচ্ছিল না, সেটাই ছিল তার বক্তব্য। কিন্তু তার কথা কেউ মেনে নেয় না। কিন্তু ক্যারল ফিলের ভুল পরিষ্কার নিয়ে যখন ভোট করে তখনই সবাই এই ভুল পরিষ্কার করা নিয়ে সম্মতি প্রকাশ করে। তাই তারপরে দিন ফিল বাধ্য হয়ে সে ভুল পরিষ্কার করে। ফিল কিছু আবর্জনা পরিষ্কার করে ফুলের সাইটে রাখে, কিন্তু আবারও সেগুলো ফুলের ভিতরে পড়ে যায়। আর তখনই সে মন থেকে ভেঙে যায় এবং সে ফুলের পাশে শুয়ে বসতে থাকে যে তারে তো ভাগ্য খারাপের জন্য। আর তখনই এখানে মেলিসা আসে এবং তার সাথে কথা বলতে চায়। এরপর মেলিসা ফিলের কাছে যায় এবং মেলিসা ফিলকে বলে যদি টট না থাকতো তাহলে তার সঙ্গে অবশ্যই মিলিত হতো, কারণ সে টটের সাথে মিলিত হয়ে সে উপভোগ করতে পারছে না। আর এই কথা শুনতে পারে ফিলিপ বেচারা, তো কী করার, সে আরও রেগে যায় এবং সে টটকে টটের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাই সে একটি প্ল্যান বাইর করে। আর এরপরে আমরা জানতে পারি ফিল আর টট তারা কোথাও ঘুরতে পেরেছে গাড়ি নিয়ে। আর গাড়ি চালাতে চালাতে ফিল বলে সে একটা জায়গা ছিল যেখানে টটকে নিয়ে যেতে চায়, এটাকে অনেক এনজয় করা যাবে। আর তারা প্রায় 3 ঘন্টা ধরেই গাড়ি চালাচ্ছিল আর টট মেলিসার সাথে মিলিত হওয়ার কথা ফিলকে জানাচ্ছিল। আর এতে ফিল আরও রেগে যায় আর ফিল বলে তার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে আর সেখানে গাড়িটি থামিয়ে দেয়। এরপর টট গাড়ি থেকে নামতেই সে টটকে ফেলে রেখে গাড়ি চালিয়ে চলে যায়। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। দ্য লাস্ট ম্যান অন হার্ট এই এপিসোডের 3rd পর্ব জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন আর একটা লাইক করে দেন। ধন্যবাদ।